আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সেক্টর কমান্ডার বীরোত্তম সিআর দত্ত মারা গেছেন। মধ্যরাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি হাসপাতালে 93 বছর বয়সী এই বীরের মৃত্যু হয়। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 1927 সালে শিলংয়ে জন্মগ্রহণ করেন চিত্তরঞ্জন দত্ত। মুক্তিযুদ্ধকালে সবার কাছে তিনি পরিচিত হন সিআর দত্ত নামে। পাকিস্তানি সেনাবাহিনীতে তিনি যোগ দেন 1947 সালে। মেজর জেনারেল হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর নেন। করোনা ও উপসর্গে দেশের বিভিন্ন জেলায় আজও অন্তত 9 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে 3 জন মারা গেছেন। এর মধ্যে একজন খুলনা, একজন যশোর ও অপর একজন বাগেরহাটের। বরিশাল বিভাগে করোনা পজিটিভে 2 জন ও উপসর্গে 1 জনের মৃত্যু হয়েছে। বিভাগের 6 জেলায় নতুন আক্রান্ত হয়েছেন 76 জন। ব্রাহ্মণবাড়িয়ায় করোনা পজিটিভ হয়ে মারা গেছেন আরও 1 জন, নতুন শনাক্ত 5 জন। নোয়াখালীতে কবিরহাট উপজেলায় করোনায় 1 জনের মৃত্যু হয়েছে। গাজীপুরের কাপাসিয়ায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন পল্লী চিকিৎসক তোফাজ্জল হোসেন। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় নেওয়ার 3 বছর আজ। 3 বছরেও নিজেদের দেশে ফিরতে না পারায় তাদের মধ্যে বাড়ছে হতাশা ও অপরাধ প্রবণতা। নাগরিকত্ব নিশ্চিত, নির্যাতনের বিচার ও প্রাপ্য অধিকার নিয়ে নিজ দেশে ফিরতে চান তারা। এর আগে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা হলেও করোনা দুর্যোগে তা থেমে গেছে। আবার কবে সেই উদ্যোগ শুরু হবে তাও অনিশ্চিত। তবে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বলেছেন প্রত্যাবাসনই সরকারের প্রথম অগ্রাধিকার। সরকারের নতজানু পররাষ্ট্রনীতি ও কূটনৈতিক ব্যর্থতার কারণে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। সরকারের নতজানু পররাষ্ট্রনীতি, তাদের দুর্বলতা, একমাত্র দায়ী এই রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে না পারা। মিয়ানমারের সঙ্গে যারা যুক্ত আছেন, যারা তাদের সমর্থন দিচ্ছেন, এক চীন দিচ্ছে আর এক ভারত দিচ্ছে, তাদের সঙ্গে কোন রকমের রফা করার ক্ষমতা তাদের নেই। প্রধানমন্ত্রী কিন্তু বিশ্ব নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেনি এবং জাতির সঙ্গে ঠিক সেইভাবে গুরুত্ব সহকারে বিষয়টাকে তুলে ধরতে পারেননি, যার কারণেই আজকে এই রোহিঙ্গাদের বিশাল একটা বোঝা এই দেশের মানুষকে বহন করতে হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিজ বাড়ির খাটের নিচ থেকে শিপা আক্তার ও কামরুল হাসান নামে 2 ভাই বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। নিহত 2 জন ওই গ্রামের কামাল মিয়ার সন্তান। এলাকাবাসী জানায় সোমবার বিকেলে কামরুলকে ঘরে না পেয়ে মা হাসিনা আক্তার মেয়েকে রেখে তাকে খুঁজতে বের হন। ছেলেকে না পেয়ে বাড়ি এসে দেখেন তার মেয়েও নিখোঁজ। পরে 2 জনকে খুঁজতে আবারও বের হন তিনি। খোঁজাখুঁজির পর তাদের না পেয়ে বাড়ি ফিরে শিশু দুটির লাশ দেখে জ্ঞান হারান তিনি। খবর পেয়ে পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে। পুলিশ এই ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করেছে। এদিকে সাভারের জালেশ্বর ও আশুলিয়ার বেরোন এলাকায় 2টি বাড়ি থেকে 2 জনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এবারে শেয়ার বাজারের খবর। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসেব পাঠানো হয়েছে। 31 ডিসেম্বর 2019 সমাপ্ত হিসেব বছরে বিনিয়োগকারীদের জন্য 10% নগদ লভ্যাংশ ঘোষণা করে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। ঘোষিত বোনাস শেয়ার সিডিবিএল এর মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে কোম্পানিটি। এনসিসি ব্যাংকের এক উদ্যোক্তা পরিচালক শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। আব্দুস সালাম নামের এই পরিচালক কোম্পানির 8 লাখ শেয়ার কিনবেন। আগামী 30 কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনবেন তিনি।
চলতি বছরের 31 জুলাই পর্যন্ত ডিএসসির হিসাব অনুযায়ী উদ্যোক্তা পরিচালকদের হাতে এই কোম্পানির 38.74 ভাগ শেয়ার রয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে 19.85 ভাগ, বিদেশিদের হাতে 0.58 এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে 40.83 ভাগ শেয়ার রয়েছে। তবে সরকারের হাতে এই কোম্পানির কোনো শেয়ার নেই। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।